হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা আবার চলে এসেছি আমাদের হেমতাবাদ তথা রায়গঞ্জের সব থেকে জনপ্রিয় হোটেলের মধ্যে একটা, ঠাকুর হোটেলে। আর এখানে আসছে পুজো বাম্পার কিছু অফার, নতুন নতুন ডিশেস যেটা তোমরা ট্রাই করবে বাংলাদেশের কুকের মাধ্যমে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা কিন্তু পুজো স্পেশাল, মানে আইটেমগুলো কিন্তু পুজো স্পেশাল। আর হ্যাঁ, সবাইকে অ্যাডভান্স হ্যাপি দুর্গা পূজা। তো আজকে আমি আর কাকু অনেকদিন পরে আসলাম ভিডিওতে, তাই না? দেখতে পাচ্ছ একদম, মানে বিশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট, সুন্দর করে এসি টেসি সব ব্যবস্থা আছে ঠাকুর হোটেলে। আর তোমরা যারা আসো তারা তো জানোই। যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করা দেখি আজকে আইটেম কী কী আছে। দাদা তো অনেক প্রিপেয়ার করেছে, দেখা যাক। এখানে অ্যাড্রেস হলো হেমতাবাদ বাঙালবাড়ি মোড়, ঠাকুর হোটেল, ইলেকট্রিক সিটি অফিসের সামনেই। আচ্ছা, তার আগে তোমরা যারা যারা দাঁতের চিকিৎসা করাতে চাও অথবা দাঁত নিয়ে কোনো রকম ট্রিটমেন্ট করাতে চাও, কোনো কোয়ারিজ থাকে, তাহলে তোমরা আসতে পারো রায়গঞ্জ দেবীনগরে পোস্ট অফিস মোড়ের একদমই পাশে ডক্টর শ্রুতি সোনালের ডেন্টাল ক্লিনিকে, যেখানে তোমরা অনেক উন্নত প্রযুক্তির দ্বারা তোমাদের দাঁতের ট্রিটমেন্ট করাতে পারবে দেখতেই পাচ্ছ, এবং অনেক সুলভ মূল্যে। তো যারা যারা দাঁতের কোয়ারিজ আছে কিছু, তারা অবশ্যই আসতে পারো, এসে ভিজিট করতে পারো। এত এত খাবার দেখে কার জিভে জল আসবে না তুমি বলো? দেখো, এত সুন্দর করে গচি মাছের ঝাল, তার সাথে খাসির মাংস, মেটের চচ্চড়ি, আর তার সাথে সাথে যেটা স্পেশাল ঠাকুর হোটেলের স্পেশাল আইটেম ইলিশ ভাপা, তাও আবার দেখতেই পাচ্ছ কত সুন্দর পাতায় মোড়ানো ইলিশ ভাপা, এটাই হচ্ছে মেন আকর্ষণ আজকে। চলো এটা আগে শুরু করা যাক। এটা দিয়ে জাস্ট ইলিশ ভাপাটা খোলার পরেই যে এত সুন্দর স্মেল, তাতেই একদম মন ভরে গেল সত্যি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর টেক্সচারটা, কত সুন্দর লাগছে। দুর্গাপূজার স্পেশাল আইটেম এই ইলিশ ভাপা ঠাকুর হোটেলে, তোমরা আসলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করা মাস্ট। আর খাওয়ার পরে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কত টেস্টি। এবার আমি ট্রাই করছি মেটে চচ্চড়ি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। উফ, কি টেস্টি মেটে চচ্চড়ি সত্যি। যারা যারা মেটে লাভার তারা তো জানোই আর কি, জাস্ট যখনই মুখে দিলাম একদম টোটালি মেল্ট হয়ে গেছিলো সত্যি। মানে এত সুন্দরভাবে কুক করা হয়েছে, ভিতরে ফ্লেভারগুলো ঢুকেছে, অসাধারণ লাগছিলো সত্যি। কারণ মানে যতগুলো আইটেম ট্রাই করলাম একটাও আমার খারাপ লাগেনি, আর কাকুর মতে ইলিশ ভাপাটা আলাদাই ছিল সত্যি। অবশ্যই আসলে একবার ট্রাই করো, বিশেষ করে পুজোর মরশুমে। ঠাকুর হোটেল তোমরা তো জানোই, আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। তো পুজো স্পেশাল ঠাকুর হোটেলের মেনুগুলো ট্রাই করতে কিন্তু অবশ্যই আসতে হবে, দেখতেই পাচ্ছ মানে দেখেই মন ভরে যায়। খাওয়ার টেস্ট তো আগা করাই অনেক সুন্দর, তোমরা সবাই জানো। অবশ্যই এসো, এসে একবার অবশ্যই ইলিশ ভাপাটা একবার ট্রাই করো, অসাধারণ লাগবে। তো খাওয়া দাওয়া শেষে এতটাই তৃপ্তি যে অনেকগুলো মুড়ি খেয়ে নিয়েছি, মানে পেট এত ভরে গেছে হজম করাতে হবে। যাই হোক, থ্যাংকস টু ইউ দাদা। নমস্কার, আমার নাম অভিজিৎ প্রধান। আজকে এবার আমরা ঠাকুর হোটেলের পক্ষ থেকে নিয়ে এসেছি ইলিশ ভাপা বাংলাদেশের পুজোর জন্য স্পেশাল। একদম এবার কলা পাতা ইলিশ ভাপা হবে, আর আপনার হবে লাউ পাতা ইলিশ ভাপা, বাংলাদেশের কারিগর তৈরি করবে। আর তার সাথে রয়েছে আপনাদের খাসির মাংস, তারপরে দেশি চিকেন, ব্রয়লার, আর আপনার রয়েছে বিভিন্ন রকমের মাছ, ইলিশ, আয়ের, বোয়াল, সব রকম মাছ থাকবে। আর আমরা এবার পূজায় বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, ঠিক আছে, কাচ্চি বিরিয়ানি, এগুলো অ্যারেঞ্জমেন্ট করছি। আর আপনাদের জন্য এবার আমরা পূজায় নিয়ে এসেছি 24 ঘন্টা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আমরা, পূজায় যেন আপনারা পরিষেবা পান। একদম, মানে যা কিছু তোমরা শুনলে, যা যা আইটেম শুনলে, তোমরা অল টাইম অ্যাভেলেবেল পাবে 24/7 তোমরা এখানে পাচ্ছ। তোমরা যখনই আসবে যা তোমরা খেতে চাইবে দাদা সব কিছুর জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিবে, একদম অল সব কিছু থাকবে, তাই তো? তো অবশ্যই আসো ঠাকুর হোটেলে এসব ট্রাই করতে, বিশেষ করে ইলিশ ভাপাটা একবার ট্রাই করো, বিশেষ করে বাংলাদেশের কুক এসে বানাবে, তাই তো? হ্যাঁ, বাংলাদেশের কুকের মাধ্যমে বাংলাদেশের ফেমাস আর কি ইলিশ ভাপা তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠাকুর হোটেলে, তাই তো? হ্যাঁ, অবশ্যই এসে ট্রাই করা কিন্তু মাস্ট, এটা একদম।